जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आगामीकाल 2021 सालेर पवित्र राधा अष्टमी আর আগামীকাল রাধা অষ্টমীর দিন ভুলেও স্পর্শ করবেন না এই তিনটি খাবার। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, ভুলেও খাবেন না এই তিনটি খাবার, নইলে সারা জীবন রোগে ভুগবেন, জ্বলে পুড়ে মরবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, আপনার জীবনে ঘোর অমঙ্গল ও মহাবিপদ নেমে আসবে। আর আগামীকালই এবছরের পবিত্র রাধা অষ্টমী, তাই বন্ধুরা কালকের মতো পবিত্র দিনে শ্রী রাধা রানী ধরাধামে আসেন, তাই কালকের দিনটির মাহাত্ম্য ও গুরুত্ব অনেক অনেক বেশি। তাই আজ আমার বলা এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন, বিশেষ করে যারা জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন। হ্যাঁ বন্ধুরা, যাদের জীবনে অনেক অনেক কষ্ট নেমে এসেছে এবং যারা মহাবিপদে আছে, যাদের জীবনে এক এক করে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে, তাই এই অবস্থা থেকে নিজেদের মুক্ত করতে কাল বাড়িতে অতি অবশ্যই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধারানীর পুজো আরাধনা করুন। শাস্ত্র মতে বলা হয়, কালকের মতো পবিত্র দিনে অর্থাৎ এই রাধা অষ্টমীর দিনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর পুজো আরাধনা করলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, তাই বন্ধুরা কালকের মতো পবিত্র দিনে আপনারা ভুল করেও এই খাবারগুলি ছোঁবেন না বা মুখে তুলবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের একটি কথা বলে রাখি যে আগামীকাল অর্থাৎ রাধা অষ্টমীর দিন আপনারা যতটা পারবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, এবং ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর দর্শন করবেন, তারপর আপনি আপনার বাকি সকল কাজ করবেন। বন্ধুরা, আগামীকাল পবিত্র রাধা অষ্টমী, তাই আগামীকাল সারাটা দিন আপনারা পড়ে থাকার চেষ্টা করবেন। এই দিনে ভুলেও মাছ মাংস ডিম অর্থাৎ আমিষ খাবার গ্রহণ করবেন না, আর সবজির মধ্যে পেঁয়াজ ও রসুন ভুলেও এই দিন মুখে তুলবেন না, কারণ শাস্ত্রমতে এই খাবারগুলি পবিত্র রাধা অষ্টমীর দিন খাওয়া নিষেধ করা হয়েছে। তাই বন্ধুরা, আগামীকাল এই পবিত্র রাধা অষ্টমীর দিন ভুলেও আপনি আপনার বাড়ির মধ্যে মদ্যপান করবেন না। বন্ধুরা, একটি কথা সদা সর্বদাই মনে রাখবেন যে ভক্তের টানে ভগবান স্বয়ং কালকের দিনে বাড়িতে আসেন, তাই এমন কোনো অনৈতিক কাজ আপনি বাড়ির মধ্যে করবেন না যার ফলে আপনার বাড়ি থেকে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী মুখ ফিরিয়ে নেয়। বন্ধুরা, কালকের মতো পবিত্র দিনে
राधाकृष्णर पूजो करा प्रसादी बाड़ीर सकल सदस्य जन भक्ति निष्ठा और आंतरिकता सहयोगे राधाकृष्णर नाम स्मरण करे सपरिवारे ग्रहण करबें एवं कालकेर मतो पवित्रतम दिने सकलेर साथे भालो व्यवहार करार चेष्टा करबें। कारण श्रीमती राधा रानी होच्छेन प्रेम और करुणार देवी। जे बाड़ीते प्रेम दया माया करुणा थाके ना से बाड़ीते श्रीमती राधा रानी कखनोई प्रवेश करें ना। ताई आपनारा जदि चान आपनार बाड़ीते स्वयं परमेश्वर भगवान श्रीकृष्ण एवं श्रीमती राधा रानी आपनार बाड़ीते प्रवेश करुक ताहले अति अवश्य ये विषयगुली माथाय रखार चेष्टा करबें। एवं आपनारा जदि स्वयं परमेश्वर भगवान श्रीकृष्ण राधा गोविंद आशीर्वाद किंबा धन्य होते चान ताहले एक्षुनि कमेंट करुन जय श्रीकृष्ण राधे राधे। देखबें स्वयं परमेश्वर भगवान श्रीकृष्ण और श्रीमती राधा रानीर अशेष कृपाय आपनार जीवने सुख शांति समृद्धि घटबे। कारण स्वयं परमेश्वर भगवान श्रीकृष्ण निज मुखे उल्लेख करेछेन आमार नाम हजार बार जप करले लोक जे फल पाय सेई फल पावा जाय मात्र एक बार राधा कृष्णेर नाम जप करले। ताई सेई दिक थेके এই রাধা অষ্টমী ব্রত পালন যথেষ্ট গুরুত্বপূর্ণ। বন্ধুরা, রাধা অষ্টমী ব্রত পালনে রাধা কৃষ্ণের পূজার সময় যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হল লাল এবং সাদা ফুল, পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, মধু, ঘি এবং চিনি বা গুড়। সেই সঙ্গে নেবেন তিন প্রকার অথবা পাঁচ প্রকার মিষ্ট জাতীয় ফল, তুলসী পাতা, ধূপ, দীপ এবং নৈবেদ্যের মধ্যে অবশ্যই মিষ্ট জাতীয় দ্রব্য থাকা প্রয়োজন। বন্ধুরা, যে কোনো ব্রত পালন করার ক্ষেত্রে সেই দিন উপোস থাকা প্রয়োজন। তাই আগামীকাল পবিত্র রাধা অষ্টমী ব্রতটি পালন করতে চাইলে এই দিন উপোস থাকবেন। যদি আপনি সম্পূর্ণ উপবাস না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে সাবু, ফল, দুধ বা নুন চিনির জল বা ডাব আপনারা খেতে পারেন। তারপর যাই হোক বন্ধুরা, এরপর রাধাকৃষ্ণের উদ্দেশ্যে আরতি প্রদান করুন এবং সর্বশেষে রাধাকৃষ্ণের সামনে জোড় হাত করে নিজের প্রার্থনা নিবেদন করুন। এই দিন শ্রী রাধাকৃষ্ণের পূজার পর বা সন্ধ্যায় রাধা অষ্টমী ব্রত মাহাত্ম্য কথা পাঠ অথবা রাধা স্তুতি বা রাধা চালিসা পাঠ বা শ্রবণ করা অতি আবশ্যক। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।